শীতলকুচির ঘটনায় এবার সামনে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ। পার্থপ্রতিম রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক সেই অডিও টেপ নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। অন্যদিকে এই অডিও টেপের সত্যতা প্রকারান্তরে স্বীকার করলো তৃণমূল কংগ্রেস। যাতে তুমি ভোটটা না করতে পারো এরা কারা করেছে ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবকটা পাঠে এসপি কেও পাঠাতে হবে আইসি কেও পাঠাতে হবে এখন মাথা ঠান্ডা করে ভোট করে হবে মমতা ব্যানার্জি উন লোগো কে সাথ খড়ি দিখাই পড়ি জো লোগ फ्री और फेयर इलेक्शन नहीं होने देना चाह रहे थे। जिन लोगों ने आनंद बर्मन को जो एक राजवंशी समाज का युवक था जिसको गोली मार दी भूमिका निये प्रश्न उठछे रिपब्लिक बांग्ला। শীতলকুচির ঘটনায় এই যে অডিও টেপ সেই অডিও টেপ কে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন আমরা শুনে নেব একবার। তবে মোদরাজি মুখস্থ খুলে যাক কি ধরনের রাজনীতি তিনি বলছেন এখন চার পেজের নির্বাচন অ্যাকশন হোক নির্বাচন মানুষ ওদের চিনে গেছে আর যতদিন যাবে তত আরো এই ধরনের খবর প্রকাশিত হবে জয়প্রকাশ মজুমদার তিনি অডিও টেপ নিয়ে কি বলেছেন চলুন শুনি একবার। গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গে শুধু এই ফাটানোর রাজনীতি আমরা দেখে এসেছি এবং আজকে সেটা এত স্পষ্টভাবে বেরিয়েছে যে তিনি তার দলের লোকদের নির্দেশ দিচ্ছেন যেগুলো সেগুলো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কখনো বলা যায় না। গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গে শুধু এই ফাটানোর রাজনীতি আমরা দেখে এসেছি এবং আজকে সেটা এত স্পষ্টভাবে বেরিয়েছে যে তিনি তার দলের লোকদের নির্দেশ দিচ্ছেন যেগুলো সেগুলো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কখনো বলা যায় না। গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গে শুধু এই ফাটানোর রাজনীতি আমরা দেখে এসেছি এবং আজকে সেটা এত স্পষ্টভাবে বেরিয়েছে যে তিনি তার দলের লোকদের নির্দেশ দিচ্ছেন যেগুলো সেগুলো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অডিওটা প্রসঙ্গে পাল্টা সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে শুনবো আমরা একবার। তার মানে আমাদের দেশে যে কেউ চাইলে বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে কেন্দ্রে তাদের যে কেউ চাইলেই যে কোনো লোকের ফোন ট্যাপ হতে পারে এবং যে কোনো বক্তব্যকে ট্যাপ করে সেটাকে রাজনৈতিক কাজে ভোটের কাজে সুবিধে পাওয়ার আশায় এটাকে নোংরামির মাধ্যমে ব্যবহার করা হতে পারে এটাই তার জ্বলন্ত উদাহরণ। যে লোকসভা এবং রাজ্যসভায় যে বিবৃতি সংশ্লিষ্ট মন্ত্রী দিয়েছিলেন ইতিপূর্বে সেগুলো ছিল মিথ্যে কথা এবং আজকে এটা তার জ্বলন্ত উদাহরণ যে প্রতিনিয়ত আমাদের কর্মকর্তাদের আমাদের দলীয় নেতৃবৃন্দের সমস্ত টেপ সমস্ত ফোন টেপ করা হয় এবং টেপ করে কারা
ওদের ওই যে মিথ্যের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি ম্যানেজাররা বহিরাগত বর্গীরা। সঙ্গে 200-র বেশি আসন পাবে বিজেপি, 2 অঙ্ক পার করবে না তৃণমূল কংগ্রেস। ফের নিজেদের টার্গেট সুস্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং ভোট পর্বের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে তৃণমূল কংগ্রেসের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি কা ডবল সেঞ্চুরি লগানা তয় হ্যায় আর দিদি কো ডবল ফিগার মে আনা ভি তয় হ্যায়। লক্ষ্য 21-এর বিধানসভা, 200-র বেশি আসনে জয় টার্গেট গেরুয়া শিবিরের। নির্বাচনী প্রচারে তাই ঝাঁজ বাড়াচ্ছে গেরুয়া শিবির। বিজেপির হয়ে প্রচারে সুর চড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনও রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মমতার সরকারকে নিশানায় বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে প্রথম 4 দফার ভোটে সেঞ্চুরির পথে বিজেপি তাও স্পষ্ট করেন তিনি। 4 চরণকে চুনাও সমাপ্ত হো চুকে হ্যায়। 4 চরণ কে চুনাও মে মে আপকো এক সমাচার দেনে কে লিয়ে আয়া হু। ভারতীয় জনতা পার্টি 92 সে জ্যাদা সিটে জিতকর ইহাঁ 200 সে জ্যাদা সিটো কে সাথ। ভোট প্রচার পর্ব থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেই ছিলেন গেরুয়া ব্রিগেডের সেনাপতি। জয়ন্ত সেলায় বতাতা হ্যায় ইহাঁ সে আমারে নেতা মুকুল রয় প্রচন্ড বহুমত কে সাথ विधानसभा बनकर विधानसभा में जाएंगे और पूरे बंगाल में ये माहौल है जो बताता है यहाँ बीजेपी सरकार बनने जा रही है। এদিন তেহট্ট, কৃষ্ণনগর, বারাকপুর, খড়দহে প্রচার সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির দাবি, অমিত শাহের প্রচারই হুম ছুটিয়েছে শাসক শিবিরের। আদালতে জানিয়েছে ক্ষতিপূরণ দিতে তারা রাজি, তবে কোনো রাজনৈতিক দল নয়, জেলা শাসকের মাধ্যমে দেওয়া হবে ক্ষতিপূরণ। রিপাবলিক বাংলা। করোনা সংক্রমণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা বা দলিতদের নিয়ে তৃণমূল নেত্রী সুজাতা খায়ের বিভিন্ন বক্তব্য, সমস্ত ক্ষেত্রেই যেমন কটাক্ষ করছেন জেপি নাড্ডা, তার পাশাপাশি বিভিন্ন রোড শোয়ে জনজোয়ার দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতির রোড শোতে। ভোটবঙ্গে প্রচারে সুর প্রতিদিনই চড়ছে। এক এক দফা ভোটের পর আক্রমণের ঝাঁজ আরও বাড়াচ্ছেন বিজেপির কেন্দ্রীয় হেভিওয়েটরা। রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে ভোট প্রচারে বিজেপিকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বঙ্গে ভোট প্রচারে পাল্টা তৃণমূল নেত্রীকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় দলকে রাজ্যের তরফে সাহায্য না করার অভিযোগে সরব হয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য তৃণমূল সরকারকে দুষলেন তিনি। দলিতদের নিয়ে সুজাতা মণ্ডলের মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার প্রসঙ্গ তুলেও আক্রমণ শানিয়েছেন জেপি নাড্ডা। এমসি কে কে বয়ান দিয়া হ্যায় দলিত কে খিলাফ ও শব্দ মে বয়ান নাই কর সকতা হু, উস পর মমতা জি চুপ কিউ হ্যায় ইয়ে সাফ বাতাতা হ্যায় কি ও অ্যান্টি দলিত হ্যায়, দলিত বিরোধী হ্যায় অর উনকে। দুর্নীতি অপশাসন নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী সুর জেপি নাড্ডার গলায়। টোলাবাজি, তুষ্টিকরণ, তানাশাহি, ভ্রষ্টাচার, কয়লা সিন্ডিকেট, বালু সিন্ডিকেট, সারে ভ্রষ্টাচার কে খিলাফ বঙ্গাল কি জনতা বিজেপি কে সাথ উৎসব মানা রহি হ্যায়, আপ দেখ সকতে হ্যায়। ভোট প্রচারের শুক্রবার রাজ্যের ঠাসা কর্মসূচি ছিল বিজেপি সর্বভারতীয় সভাপতির। এদিন কেতুগ্রামে জনসভা এবং গোলসি ও দমদম উত্তরে রোড শোয়ে যোগ দেন জেপি নাড্ডা। কাকুরগাছি ও বেলগাছিয়ায় দলীয় বৈঠক করেন তিনি। মহাগুরুর প্রচারে জনজোয়ারে ভাসল কালনা এবং ভাতার। অন্যদিকে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য বিজেপির কর্মী সমর্থকরা যেমন ছিলেন, তেমনি জনজোয়ারে ভাসল বিভিন্ন এলাকা। বর্ধমানে একের পর এক রোড শো, তার মাঝে রিপাবলিক বাংলাকে একান্ত সাক্ষাৎকার। মহাগুরুর রোড শো ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একবার ছুঁয়ে দেখতে রাজপথে আবেগতাড়িত বর্ধমান। কখনো ভাতার, কখনো কাটোয়া, উৎসাহের খামতি নেই কোথাও। তার মাঝেই মহাগুরুর বার্তা, যা করবে বিজেপিই করবে। 74 বছর আমাদের স্বাধীনতা, তার মধ্যে বিজেপি কত বছরের? 13 দিনের আমাদের গ্রেট বিজেপি, আমাদের বাজপেয়ীজি, তারপরে 1.5 বছর, তারপরে 5 বছর, তারপরে মোদিজি, মোদি স্যার, আর আজকে 2 বছর, টোটাল 13.5 ইয়ার্স বিজেপি।
তার আগে তো বিজেপি টিকেও ছিল না, তাহলে এই ষাট বছরে এদের ভালো হয়নি কেন? কেন মুসলমানরা বারবার ভাই বোনরা বলে আমাদের জন্য কেউ কিছু করছে না, তাহলে হয়নি কেন? এটাই প্রশ্ন, এবার হবে।